বাঙালি শিল্প সংস্কৃতির বড় অংশ বাঁশ। একটা সময় গ্রামে গঞ্জে হোক বা শহরে বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র দেখা যেত, তবে বর্তমানে প্লাস্টিকের সামগ্রীর দাপটে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য বাঁশের তৈরি ঝুড়ি, পেতে, কুলো। প্রয়োজনীয় পুঁজির অভাব, শ্রমিকের মজুরি বৃদ্ধি ও উপকরণের মূল্যবৃদ্ধি সহ প্লাস্টিক ও ফাইবারের তৈরি পণ্যের সহজলভ্যতায় বাঁশের শিল্প আজ বিলুপ্তির পথে। পূর্ব বর্ধমানের মেমারির মগরা এলাকায় শতাধিক বাঁশ শিল্পীর বসবাস। বর্তমানে বাঁশের তৈরি সামগ্রীর খুব একটা চাহিদা না থাকায় অভাব অনটনের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে বাঁশ শিল্পীদের। এগুলো মুরগি হাঁস ফাঁস ঢাকা দিলে পরে কাকে হাত দিতে পারবে না, কোন কুকুরের ইতে নিয়ে যেতে পারবে না বিক্রির জন্য। গ্রামে দোকানেও দিই আর গ্রামে বিক্রি করি, যখন যেমন পাই তখন তেমন। এগুলো গ্রামে বিক্রি করে 130 বাঁশ কিনে আনতে হবে, এখন ধরতে গেলে 150 টাকা, সাহায্য হয়তো 2-3টে পাবো। কী করবো, কাজ কম্বল নেই আমাদের, এগুলোই কাজ। আমি বিভিন্ন কাজ জানি, কিন্তু এই কাজটা আমাদের ব্যবসা কাজ, পারি না বলে এটা টুকটাক কাজ, টুকটাক যা চলে যায় যা করে। বাঁশের দাম বেড়েছে, পরিশ্রম হচ্ছে, 3টে হবে, 3টে কী হবে সংসার আমাদের, 5 জনা আছি, 5-6 জনা। এটা হবে, কুলো হবে, এইরকমই বোনা হবে, পাখা হবে, ওই চুলো হাওয়া দিয়া, গায়ে হাওয়া দিয়া। এখন বাজারে যেরকম প্লাস্টিকের মাল বেরিয়েছে, হ্যাঁ, তাতে করে আপনাদের মালটা কতটা বিক্রি হচ্ছে? কটা হবে এই বিক্রি, বেশি হচ্ছে না কম হচ্ছে? আগে থেকে কম হয়ে যাচ্ছে, কম হচ্ছে। হ্যাঁ, কতটা আগে হতো মোটামুটি? আগে বুনতাম তো, এবার 2-3টে থেকে 4টে অবধি হতো, এখন আর হচ্ছে না, 3-4টে করতে, 2 কে 3টে হবে কি তার বেশি। করে পোষাচ্ছে আপনাদের? ওই রকম, এই তো সারাদিন গেল, কিছু খাওয়া দাওয়া এখন কিছুই হয়নি, বাসগুলো কিনতে হয়। এই যে পাখা যেটা করছেন বা কুলো করছেন, কুলো কটা বলুন সারাদিন? কুলো হবে সারাদিনে 3টে। 3টে করলে কত করে বিক্রি করেন এগুলো? এগুলো বিক্রি করা ঠিক নেই, এইবার দামে হলে পরে হবে 150 টাকা, 100 টাকা। তাতে করে কি আপনি পোষায়? পোষায় না, পোষালেও কি কিছু উপায় নেই তো। চাহিদা তো মনে কমে গেছে আগের থেকে নাকি? হ্যাঁ, মাঠে ঘাটে কাজ করতে পারি না, বয়স হয়ে গেছে এখন। সেরকম ভাবে সরকারি সহায়তা না পাওয়ায় আক্ষেপের সুর বাঁশ শিল্পীদের কণ্ঠে। সংসার চলে এইবার, এটা বসে থাকবো, যা চলে যা হয়। চলে না, কিন্তু এটা বসে থাকলে একদিনে হয়, মানে সপ্তাহে হয় পয়সাটা, ওইটাই যা হয় না, পড়তে হয় না, পড়তে হয় না। তা আমরা বলি বসে থেকে কি করব, যাই হয়। লক্ষ্মী ভাণ্ডারে এই যে জমা দিলাম, পাইনি, দুবার এই তো জমা দিলাম। প্রথম জমা দিলাম বলছে ঢুকিনি পয়সা, 6 মাস হয়ে গেল, 6 মাস পরে আবার দিলাম জমা, বললে আর একবার দিন, এখনও পাইনি, এটাও পাইনি। আর বিধবা ভাতা তো অনেক দিনই থেকেই পাইনি, 3 বার করে জমা দিয়েছি প্রায় বিধবা ভাতার। দিয়ে এখন আমাদের যারা আছে সদস্য ইয়ে আছে, ওরা বলছে একবার ভিডিওতে যেতে, আমি যাইনি, ওইটাই আমার। এই প্লাস্টিকের এইসব কাজের জন্য, হ্যাঁ, বাঁশের যেসব শিল্পগুলো তৈরি হচ্ছিলো অনেকটাই কমে গেছে, তার জন্য দিদি এনাদের পাশে দাঁড়িয়েছে, যাতে আরও আগামী দিনে ভালোভাবে সমস্ত বাঁশের সমস্ত ঝুড়ি, পেতে এসব জিনিস তৈরি করতে পারে। এবং এদের জন্য আমাদের রাজ্য সরকার, আমাদের যে নেত্রী আছেন, হ্যাঁ, তিনি ওনাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের অনেক বিভিন্ন দিক থেকে সহযোগিতা করছেন। হ্যাঁ, এদের জন্য বিভিন্ন রকমের হস্তশিল্পের মেলা হয় এবং সেই জায়গায় সমস্ত কিছু, মানে বাঁশের যাবতীয় এবং ঝুড়ি, পেতে এবং বাঁশের যে চেয়ার, এইসব বিক্রি করছে। এদের জন্য এমনি লক্ষ্মী ভাণ্ডার, প্রত্যেক মহিলাদের জন্য এখন লক্ষ্মী ভাণ্ডার চালু হয়েছে, মহিলারা 500 টাকা 1000 টাকা করে পাচ্ছেন এবং তাদের, মানে এই যে শিল্পী যারা আছেন তাদের শিল্পীদের জন্য শিল্পী ভাতার ব্যবস্থা করে দিয়েছেন এবং তাদের খাদ্য সাথী থেকে শুরু করে, হ্যাঁ, এবং স্বাস্থ্য সাথী সমস্ত কার্ড তাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সকলেই পাচ্ছেন। মেমারি থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।